দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের নেতা পঞ্চায়েতের বর্ষালী গ্রামে খাদ্য সামগ্রী কম দেওয়ার অভিযোগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণিকে তালা দিয়ে আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাচ্চাদের খাবার কম দিয়ে আসছে এই দিদিমণি। লকডাউনে অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ, তাই সরকারি নির্দেশ মতো সেন্টার থেকে চাল ছোলা ডাল দেওয়া হয়। অভিভাবকদের অভিযোগ, কয়েকবার খাদ্য সামগ্রী দিলেও ওজনে তা কম দেওয়া হচ্ছে, কিন্তু দিদিমণিকে বারবার বলার পরও তিনি খাদ্য সামগ্রী কম দিচ্ছে। গত বুধবার তখনই তারা একজোট হয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিদিমণিকে আটকে রেখে স্থানীয় বাসিন্দারা ও অভিভাবকরা মিলে বিক্ষোভ দেখান। কতদিন ধরে পাচ্ছেন? কতদিন পাচ্ছেন? আপনারা কি নেবেছেন বাড়িতে? ঘটনাটা হচ্ছে, পেরার সময় চাল কম দেয়, ডাল কম দেয়, আমরা কিছু বলি না। অন্য সময় চাল পোকা খেতে পারি না, বলে যা হয়েছে তাই দেবো। এখন আজকের এই যে আমরা ফের চাল মাপার পরে দেখা যায় সব চাল 200 করে চাল কম, 200 করে 100 করে ডাল কম, ছোলা 1 কেজি ছোলা, সে জায়গায় 800 করে ছোলা। এসে বললাম, বলতে আমাদের উপর মহল থেকে আমাদের যা এসে তাই আমরা ভাগ করে এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এই আমরা এখানে কি আপনাদের সামনে মেপে দিই? এখানে চাল দেওয়া হয় তো আমার কম্পিউটার পাল্লা এখন দেওয়া হয়নি, যেহেতু আমি নতুন, তো নতুন ঢুকেছি, আমি কম্পিউটার কোনো পাল্লা দেওয়া হয়নি। তো আমি মগ মাপিয়ে দিয়েছি, মগ কাটিয়ে, তো মগ কাটিয়ে দিতে গিয়ে এবার চু সমান সমান উঁচু উঁচু হয়, এবার একটু উঁচু মাথাটা কীভাবে একটু মেপেছে, যিনি মেপেছে মানে উঁচু ওটা হয়নি, মানে একটু মনে হয় সামান্য একটু কার 50-25 কি হয়েছে। আপনার রুলস কি আছে, কত করে দেওয়া? আমাদের 2 কেজি চাল, 1 কেজি ছোলা, 300 ডাল। তা এবার ওইটা মাপতে গিয়ে মনে হয় মাথাটা একটু সমান হয়নি, তো পাল্লা নেই, তো আপনি দিচ্ছেন কেন? দেয়নি আপনি দিচ্ছেন কেন? সেটা আপনি জানেন না অফিসে, তো এখন লকডাউন বলে অফিস আমাদের যায়নি, জানি না। তো দেওয়ার পরে ওরা একটু সামান্য যেটা কম হয়েছে, আমি দাদাদের বললাম যদি কম হয় দাদা, যেটা কম হয়েছে আমি ওটা দিয়ে দেবো। তো আপনি অন্য কাউকে দিয়ে দিচ্ছি প্যাকেট ভেঙে, আর না হলে আমি এর আগে তো আলো তো বারবার অভিযোগ আসছে, না না বারবার আপনি বারবার। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ঋত্বিক দাসের প্রতিবেদন, নিউজ বাংলা টুডে।